ওয়েলকাম স্টুডেন্টস ইউ আর ওয়াচিং বিদ্যাকানন্দ আজকে আমরা পরিবেশ বিদ্যার খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো না করে শুরু করছি বায়োগ্যাসের উপাদানগুলি অপশন এ কার্বন মনোক্সাইড মিথেন ও হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড মিথেন ও হাইড্রোজেন অপশন সি কার্বন মনোক্সাইড ইথেন ও হাইড্রোজেন অপশন ডি কার্বন ডাইঅক্সাইড ইথেন ও হাইড্রোজেন সঠিক উত্তর হলো অপশন বি কার্বন ডাইঅক্সাইড মিথেন ও হাইড্রোজেন দুই নম্বর প্রশ্ন শব্দ দূষণ হয় শব্দের মাত্রা যদি বেশি হয় অর্থাৎ প্রবল্য প্রাবল্য যদি বেশি হয় অপশন এ সত্তর থেকে পঁচাত্তর ডেসিবেল এর পঞ্চাশ থেকে ষাট ডেসি ডেসিবেল এর অপশন সি আশি থেকে নিরানব্বই ডেসিবেল এর এবং অপশন ডি চল্লিশ থেকে পঁয়ষট্টি ডেসিবেল এর সঠিক উত্তর অপশন সি আশি থেকে নিরানব্বই ডেসিবেল এর তিন নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে বাসদা জাতীয় উদ্যান অবস্থিত অপশন এ উত্তরপ্রদেশ অপশন বি গুজরাট অপশন সি রাজস্থান অপশন ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তর হল অপশন বি গুজরাট চার নম্বর প্রশ্ন ভারতের প্রথম কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ আবাদ হয় অপশন এ মিজোরাম অপশন বি ত্রিপুরা অপশন সি অরুণাচল প্রদেশ অপশন ডি সিকিম সঠিক উত্তর হলো অপশন ডি সিকিম পাঁচ নম্বর প্রশ্ন বি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এর মান সর্বাধিক অপশন এ পরিত্যক্ত জলে অপশন বি নদীর জলে অপশন সি বৃষ্টির জলে অপশন ডি নালার জলে সঠিক উত্তরটি হবে অপশন ডি নালার জলে বা সুয়েজ ছয় নম্বর প্রশ্ন ভূপালের গ্যাস দুর্ঘটনায় যে ক্ষতিকারক গ্যাসটি উদ্ভূত হয়েছিল তা হলে অপশন এ ফসজিন অপশন বি অ্যামোনিয়া অপশন সি কার্বাইল অ্যামাইন অপশন ডি মিথাইল আইসোসায়ানেট সঠিক উত্তর অপশন ডি মিথাইল সায়ানেট সাত নম্বর প্রশ্ন ওজন স্তরের ক্ষয়ক্ষতির ফলে কোন রশ্মি ভূপৃষ্ঠে আপতিত হয় অপশন এ ইনফ্রারেড অপশন বি মাইক্রোওয়েভ অপশন সি দৃশ্যমান আলোক অপশন ডি অতিবেগুনি রশ্মি ভায়োলেট সঠিক উত্তরটি হবে অপশন ডি অতিবেগুনি রশ্মি বা ভায়োলেট আট নম্বর প্রশ্ন নিচের কোনটি ওজন স্তরের ক্ষয়ক্ষতির জন্য দায়ী অপশন এ কার্বন ডাইঅক্সাইড অপশন বি ক্লোরোফ্লুরো কার্বন অপশন সি সি ফোর বা মিথেন অপশন ডি উপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন বি ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি নয় নম্বর প্রশ্ন নিচের কোন গ্যাসটি হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে শরীরে বিষাক্ত প্রভাব সৃষ্টি করে অপশন এ কার্বন ডাইঅক্সাইড অপশন বি সালফার ডাইঅক্সাইড অপশন সি নাইট্রোজেন ডাইঅক্সাইড অপশন ডি কার্বন মনোক্সাইড সঠিক উত্তরটি হবে অপশন ডি কার্বন মনোক্সাইড দশ নম্বর প্রশ্ন বায়োগ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল অপশন এ ইথেন অপশন বি মিথেন অপশন সি প্রোপেন অপশন ডি বিউটেন সঠিক উত্তরটি হল অপশন বি মিথেন এগারো নম্বর প্রশ্ন নিচের কোন বক্তব্যটি মিথ্যা অপশন এ শিল্পজাত এবং গৃহস্থ নালার নোংরা জলের জন্য নদী দূষণ হয় অপশন বি ভূপৃষ্ঠের জলের মধ্যে প্রচুর পরিমাণে জৈব পদার্থ ও পুষ্টিজাত দ্রব্য থাকে অপশন সি সমুদ্রে তেল মিশে গেলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় অপশন ডি সমুদ্রে তেল পড়ার ফলে মাছের প্রচুর ক্ষয়ক্ষতি হয় সঠিক উত্তরটি হবে অপশন সি সমুদ্রে তেল মিশে গেলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় এই বক্তব্যটি কি হচ্ছে মিথ্যা বারো নম্বর প্রশ্ন বৃষ্টির জলকে চাষের কাজে লাগানোর উদ্দেশ্য হল অপশন এ মাটির তলার জলস্তরকে বৃদ্ধি করা অপশন বি বন্যা দূরীভূত করা অপশন সি ভূমিক্ষয় নিয়ন্ত্রণ করা অপশন ডি স্বাদু জলের সংরক্ষণ করা সঠিক উত্তরটি হল অপশন ডি স্বাদু জলের সংরক্ষণ করা তেরো নম্বর প্রশ্ন কোন বাস্তুতন্ত্রে তৃণভূমি অন্তর্ভুক্ত রয়েছে অপশন এ সামুদ্রিক অপশন বি জল অপশন সি স্থলজ অপশন ডি কৃত্রিম সঠিক উত্তর হল অপশন সি স্থলজ চোদ্দ নম্বর প্রশ্ন পরিবেশের সুরক্ষাতে সহায়তা করে অপশন এ নগরায়ন অপশন বি নিউক্লিয় বিস্ফোরণ অপশন সি শিল্পায়ন অপশন ডি বৃক্ষরোপণ এবং বনসৃজন সঠিক উত্তরটি হবে অপশন ডি বৃক্ষরোপণ এবং বনসৃজন পনেরো নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় অপশন এ চোদ্দোই নভেম্বর অপশন বি সাতাশে ফেব্রুয়ারি অপশন সি পাঁচই জুন অপশন ডি পাঁচই সেপ্টেম্বর সঠিক উত্তরটি হল অপশন সি পাঁচই জুন পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর পরিবেশে নাইট্রোজেন গ্যাসের বৃহত্তম ভাণ্ডার হল অপশন এ বাতাস অপশন বি ভূতক অপশন সি মহাসাগর অপশন ডি উদ্ভিদ ও প্রাণী সঠিক উত্তরটি হল অপশন এ বাতাস সতেরো নম্বর প্রশ্ন মাটি কদাচিত কলুষিত হয় কারণ অপশন এ অ্যাসিড বৃষ্টি অপশন বি রাসায়নিক সার অপশন সি কীটনাশক অপশন ডি খনিজের পদার্থের জন্য সঠিক উত্তরটি হবে অপশন সি কীটনাশক নেক্সট প্রশ্ন আঠারো নম্বর প্রশ্নটি হলো নিচের কোনটি ফ্লাই অ্যাশ এর একটি কার্যকরী ব্যবহার হিসেবে তৈরি করার জন্য সুপারিশ করা হয় না অপশন এ পোর্টল্যান্ড ফ্লাই অ্যাশ সিমেন্ট অপশন বি ফ্লাই অ্যাশ দ্বারা নির্মিত বাড়ির ইট অপশন সি সিনথেটিক স্টোন চিপস অপশন ডি কংক্রিটের ফিলার সঠিক উত্তরটি হলো সিনথেটিক স্টোন চিপস অর্থাৎ অপশন সি উনিশ নম্বর প্রশ্ন কোন রাসায়নিক বিক্রিয়ার দ্বারা বায়োডিজেল প্রস্তুত করা হয় অপশন এ ফার্মেন্টেশন অপশন বি কম্বাশন অপশন সি পলিমারাইজেশন অপশন ডি ট্রান্স এস্টারিফিকেশন সঠিক উত্তরটি হলো অপশন ডি ট্রান্স এস্টারিফিকেশান কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোনটি জীবাণু বিযোজ্য দূষক অপশন এ প্রবাহমান অপশন বি প্রবাহমান ব্লিচিং অপশন সি নালার নোংরা জল অপশন ডি ভারী ধাতু সঠিক উত্তর অপশন সি নালার নোংরা জল অর্থাৎ সুয়েজ একুশ নম্বর প্রশ্ন সুয়েজ পরিশোধনে প্রথম পদক্ষেপ হলো অপশন এ প্রেসিপিটেশন অপশন বি ক্লোরিনেশন অপশন সি এইরেশন অপশন ডি সেডিমেন্টেশন সঠিক উত্তরটি হলো অপশন ডি সেডিমেন্টেশন বাইশ নম্বর প্রশ্ন আলোক রাসায়নিক ধোঁয়াশা ফটোকেমিক্যাল স্মগ উৎপন্ন হয় ড্যাশ থেকে অপশন এ ফরমিক অ্যাসিড থেকে অপশন বি প্যান পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট থেকে অপশন সি অ্যাক্রোলিন থেকে অপশন ডি আর্দ্রতা থেকে সঠিক উত্তরটি হলো অপশন বি প্যান থেকে অর্থাৎ পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট থেকে পরবর্তী প্রশ্ন তেইশ নম্বর কোন দেশ বায়ু দূষণের সঙ্গে লড়াই করার জন্য ধোয়াশা বিমা চালু করেছে অর্থাৎ স্মগ ইন্স্যুরেন্স চালু করেছে অপশন এ ইউএসএ অপশন বি ভারতবর্ষ অপশন সি চীন অপশন ডি ইউকে সঠিক উত্তরটি হল অপশন সি চীন চব্বিশ নম্বর প্রশ্ন অবিয়োজিত প্লাস্টিকের বর্জ্য দূষণকে নিয়ন্ত্রণের তাৎক্ষণিক নিবারক হল অপশন এ বায়োডিজেল উৎপাদন অপশন বিটু মেন ফিলার হিসেবে ব্যবহার করে অপশন সি কার্বন ব্ল্যাক উৎপাদনে অপশন ডি পুনর্ব্যবহার করে সঠিক উত্তরটি হল অপশন ডি পুনর্ব্যবহার করে পঁচিশ নম্বর প্রশ্ন তেজস্ক্রিয় বর্জ্য পদার্থকে সমুদ্রে ফেলার আগে তাকে একটি ছিদ্রবিহীন পাত্রের মধ্য দিয়ে পাঠানো হয় অপশন এ কংক্রিট অপশন বি কাচ অপশন সি প্লাস্টিক অপশন ডি স্টিল সঠিক উত্তরটি হল অপশন ডি স্টিল ছাব্বিশ নম্বর প্রশ্ন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ক্ষতিকারক কঠিন বর্জ্য পদার্থ হল অপশন এ রেড রেডমার্ট অপশন বি ফ্লাই অ্যাশ অপশন সি দানাদার স্ল্যাক অপশন ডি কার্বন ব্ল্যাক সঠিক উত্তরটি হল অপশন বি ফ্লাই অ্যাশ সাতাশ নম্বর প্রশ্ন ধুলিকণা ও ধোঁয়াশার দ্বারা কলুষিত বায়ুকে পরিশ্রুত করার জন্য কলকারখানার যে যন্ত্র ব্যবহৃত হয় তা হল অপশন এ স্ক্রুবার অপশন বি ব্লোয়ার অপশন সি এক্সট্রাক্টর অপশন ডি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর সঠিক উত্তরটি হলো অপশন ডি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর আঠাশ নম্বর প্রশ্ন ব্রান্ট ফ্লু গ্যাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ দেড়শো পিপিএম পালস পার মিনিট ইহাকে পর্যবেক্ষণ করা হয় অপশন এ নন ডিসপয়সিভ আয়ার স্পেকটোকস্কপি অপশন বি ইউভি ডিসস্পেক্টোস্কোপি অপশন সি অ্যাটোমিক অ্যাবজরশন স্পেকট্রোস্কোপি অ্যানালিসিস অপশন ডি ফ্লেম ফটোমেট্রি সঠিক উত্তরটি হল অপশন এ নন ডিসপয়জিভ আয়ার স্পেকট্রোস্কপি উনত্রিশ নম্বর প্রশ্ন পানীয় জলে আর্সেনিকের অনুমোদনযোগ্য সীমা হল অপশন এ ফাইভ পিপিএম অপশন বি সেভেন পয়েন্ট ফাইভ পিপিএম অপশন সি টেন পিপিএম অপশন ডি ওয়ান পয়েন্ট টু ফাইভ পিপিএম সঠিক উত্তরটি হল অপশন ডি ওয়ান পয়েন্ট টু ফাইভ পিপিএম আজকের এই পর্বের শেষ প্রশ্ন সবচেয়ে কার্যকরী সুয়েস ট্রিটমেন্ট পরিচালিত হয় অপশন এ ক্যাটায়ন অ্যানায়ন বিনিময়কারী পদ্ধতিতে অপশন বি সক্রিয় স্লাস প্রক্রিয়ায় অপশন সি ভস্মীকরণ পদ্ধতিতে অপশন ডি উপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হল অপশন এ ক্যাটায়ন অ্যানায়ন বিনিময়কারী পদ্ধতিতে তাহলে আজকের পর্বে তিরিশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম এরপর দ্বিতীয় পর্বে আমরা আবার গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব